আমাদের যারা পিছিয়ে পড়া মানুষ যাদের আর্থিক অবস্থা খারাপ প্রিয় ছাত্রছাত্রী যারা আছেন এবং বয়স্ক যারা বয়স্ক বুড়ো বুড়ি আছে যাদের আর্থিক সমস্যা খারাপ তাদের ঔষধ এবং বই খাতা কেনার জন্য পুরো টাকাটা আমার এই তহবিল থেকে আপনাদের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আপনারা নির্দ্বিধা আপনাদের যা যখন যেটা প্রয়োজন সোজাসুজি এই এলাকার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন এনারা তো আছেন আপনাদের পাশে আপনারা সোজাসুজি আমার বাড়িতে চলে আসবেন চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা থাকে আমার বাড়িতে আমি সকাল আটটা থেকে বসি এগারোটা পর্যন্ত এগারোটার পর থেকে আমি পার্টি অফিসে বসি যেদিন বিধানসভায় থাকে সেদিন বিধানসভায় যাই এছাড়া সর্বক্ষণ আপনারা ক্যানিংয়ে আমাকে পাবেন যে কোনো সমস্যা আপনাদের কারোর বাড়িতে চাল প্রয়োজন কারোর বাড়িতে বাসস্থান প্রয়োজন যেটুখানি আর্থিক সহায়তা আমার আছে আমি আপনাদের পাশে থাকবো এবং যতদিন বাঁচবো আমার টার্গেট যে মানুষের সেবা করবো মানুষের কাজ করবো এটাই আমার মূল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ। বিধায়ক ভাতার সমস্ত টাকা দুস্থদের জন্য খরচ করা হবে এমনটাই জানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাস। বিধায়ক ভাতার সমস্ত টাকাটাই দুস্থ মানুষদের জন্য ব্যয় করা হবে এমনটাই প্রকাশ্য এক রক্তদান শিবির মঞ্চ থেকে ঘোষণা করলেন বিধায়ক নিজেই। তিনি পরশুরাম দাস 2021 বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে নবনির্বাচিত বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এমনকি ক্যানিং মহকুমা এলাকার সর্বকনিষ্ঠ বিধায়কও তিনি। তিনি তার বিধায়ক ভাতার সমস্ত টাকা সাধারণ দুস্থ মানুষের জন্য খরচ করবেন। বিধায়কের এমন উদ্যোগের কথা সাধারণ মানুষজন আনন্দে উৎফুল্ল হয়ে তাদের প্রিয় বিধায়ককে স্বাগত জানিয়েছে। উল্লেখ্য 18 জুলাই ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত পিয়ালি চক্র ক্লাবের এক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে পুরুষ মহিলা মিলিয়ে মোট 80 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দান করতে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক পরশুরাম দাস, জেলা পরিষদ সদস্য সুশীল সর্দার, তপন সাহা সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন রক্তদান উৎসবে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি তাদের হাতে সামান্যতম উপহারও তুলে দেন বিধায়ক। উপহার তুলে দিতে গিয়ে বিধায়ক পরশুরাম দাস প্রকাশ্যে রক্তদান শিবিরের মঞ্চ থেকে মাইকে ঘোষণা করেন, আজ থেকে আমি যতদিন পর্যন্ত বিধায়ক থাকব ততদিন পর্যন্ত আমার বিধায়ক ভাতার সমস্ত টাকাটাই দুস্থ ছাত্রছাত্রী এবং দুস্থ রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করব। উল্লেখ্য বিগত দিনে নিজের বিধায়ক ভাতার টাকা খরচ করে বাসন্তী ব্লকের প্রায় 10টি বিদ্যালয়ের মিড ডে মিলের সাথে ছাত্রছাত্রীদের খাওয়ার পাতে ঘি তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তৎকালীন গোসাবা বিধানসভার বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়াও 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার শালতলার বিজেপির বিধায়ক চন্দনা বাউড়ি নিজের বিধায়ক ভাতার টাকা পেয়ে তাজ্জব হয়ে গিয়েছিলেন। তিনিও বলেছিলেন, এত টাকা কী করে খরচ করব, সাধারণ মানুষের জন্য কাজ করব। এমন পরিস্থিতিতে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরশুরাম দাসের এমন উদ্যোগ রাজ্য রাজনীতিতে বিরল বলে আখ্যা করেছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা।